আসসালামু আলাইকুম সবাইকে। নোট বাস্কেট চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা নোট বাস্কেটের পক্ষ থেকে এইচএসসির জন্য একটি ফিজিক্স এমসিকিউ হ্যাকস অ্যারেঞ্জ করছি। এই ফিজিক্স এমসিকিউ হ্যাকস সিরিজে আপনাদের জন্য ফিজিক্সের মোটামুটি সব চ্যাপ্টারেরই যথাসম্ভব শর্টকাটগুলো দেখানো হবে, এবং এমসিকিউতে বিশেষ করে যেহেতু আমাদের সময় কম থাকে, আমরা জানি এইচএসসিতে আমাদের এক মিনিট একটা এমসিকিউ অ্যান্সার করতে হয় এবং অ্যাডমিশনের সময় অনেক সময় 36 সেকেন্ড একটা এমসিকিউ অ্যান্সার করতে হয়। তো সেখানে যাতে আমরা পিছিয়ে না পড়ি সেজন্যই আমাদের এই এমসিকিউ হ্যাকস পরিকল্পনাটা। সো আজকে আমরা ভেক্টরের ফার্স্ট পেপারের ভেক্টর ফিজিক্সের ফার্স্ট পেপারের ভেক্টর এবং গতিবিদ্যা, ভেক্টর এবং ডায়নামিক্সের যে সমস্ত শর্টকাটগুলো রয়েছে বা যেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি সেগুলো সম্বন্ধে একটু দেখব, যেখানে বৃষ্টির অঙ্কের শর্টকাট, তারপরে উপর থেকে মানে ছাদ থেকে বল ফেলার অঙ্কের শর্টকাট, এছাড়াও আরও গুলির অঙ্কের শর্টকাট, এগুলো আমরা দেখতে পারবো। আশা করি পুরো ভিডিওতেই আমার সাথে থাকবেন। সো লেটস স্টার্ট। প্রথম যে শর্টকাট রয়েছে সেটা ভেক্টর চ্যাপ্টারের একটা শর্টকাট, এবং এই শর্টকাটটা বোধহয় আমরা অনেকেই জানি, কিন্তু পরীক্ষার হলে অনেক সময় আমাদের এই শর্টকাটটার কথা আসলে মনে থাকে না। সো দ্য ফ্যাক্ট ইজ, যদি আপনাকে কখনো এ বি সি তিনটা ভেক্টরের কি বলবো অ্যাবসলিউট ভ্যালু দেওয়া থাকে বা মান দেওয়া থাকে, ইন দ্যাট কেস এই শর্টকাটটা অনেক সময় অ্যাপ্লিকেবল হয়। এবং আমরা অনেক সময় মনে থাকে না দেখে আমরা চেক করতেও ভুলে যাই যে জিনিসটা যে চেক করে দেখা যায়। সো ফর এক্সাম্পল, এ ভেক্টরের মডুলাসের ভ্যালু আমাকে দেওয়া থাকলো 5, বি ভেক্টরের থাকলো 12, অ্যান্ড সি ভেক্টরের থাকলো 13। তো আপনাকে তো এরপরে জিজ্ঞেস করা হলো যে এ এবং বি ভেক্টরের মধ্যকার অ্যাঙ্গেল কত। ওকে, সো ইন দ্যাট কেস আমরা কিন্তু অনেকভাবে করতে পারি, আমরা কিন্তু লামিস থিওরাম ইউজ করে তিনটার মধ্যে একটাকে রেজাল্টেন্ট ধরে এরপরে করতে পারি, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে করা যায়। বাট দ্য বেস্ট ওয়ে ইজ জাস্ট টু চেক যে আপনার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অনেক সময় এ স্কোয়ার বি স্কোয়ার নাও হতে পারে, হতে পারে যে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান বি স্কোয়ার, অর্থাৎ যে কোনো দুটোর যোগফল যদি আরেকটার যোগফলের সমান হয়, স্কোয়ারের যোগফল অবশ্যই, যদি দুটো স্কোয়ারের যোগফল আরেকটা স্কোয়ারের সমান হয় সেক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। সো 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার অবশ্যই হচ্ছে 13 স্কোয়ার, আমরা জানি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল গঠন করবে। তো সেক্ষেত্রে এই 5 এবং 12 যাদের মান থাকবে তাদের মধ্যকার অ্যাঙ্গেল হবে অবশ্যই 90 ডিগ্রি। তো এই ধরনের এমসিকিউ বোর্ডে অনেকবার এসছে, প্লাস ঢাকা ইউনিভার্সিটিতেও এসছে, সুতরাং আমরা কিন্তু খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবো। এছাড়াও আরেকটা কোশ্চেন এখান থেকে আসতে পারে যে তিনটা এরকম ভ্যালু দিয়ে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এটা কোন ধরনের ত্রিভুজ গঠন করবে বা এটি কি গঠন করবে। অপশনের মধ্যে হয়তো অনেক ধরনের ত্রিভুজের নাম থাকতে পারে, তার মধ্যে সমকোণী ত্রিভুজ হবে উত্তর, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ফর এক্সাম্পল আমাদের 12 যে মডুলাস যে ভ্যালুটা সেটা এখানে ফর এক্সাম্পল 5, তাহলে এটার হাইপোটেনাস তা হবে হচ্ছে 13 বা 13। ওকে, সো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিন্তু এখানে ফর্ম করছে, তার মানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিন্তু ফর্ম করতে পারে তখনই যখন কিনা আমাদের ভ্যালুগুলো এরকম থাকবে। সো এটাই ছিল আমাদের শর্টকাট 1। এবার আমরা শর্টকাট 2টা একটু দেখি। শর্টকাট 2টা আসলে একটা ইনফরমেশন, এই ইনফরমেশনটা হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি এর মধ্যকার অ্যাঙ্গেল সবসময় 90 ডিগ্রি হবে। এ ভেক্টরের ভ্যালু যাই হোক না কেন আর বি ভেক্টরের ভ্যালু যাই হোক না কেন, তাদের মধ্যকার অ্যাঙ্গেল যাই হোক না কেন, এ প্লাস বি আর এ মাইনাস বি এর মধ্যকার অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি থাকবে। এরকম একটা কোশ্চেন একবার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল যে এ ভেক্টর একটা মান দেওয়া আছে, ফর এক্সাম্পল 1i ক্যাপ, এরপরে 3j ক্যাপ, আর বি ভেক্টরের ফর এক্সাম্পল একটা মান দেওয়া আছে 4k ক্যাপ প্লাস বা মাইনাস 5j ক্যাপ, যাই থাকুক। ওকে, ইন দ্যাট কেস জিজ্ঞেস করা হলো যে এ প্লাস বি আর এ মাইনাস বি এর অ্যাঙ্গেলের মধ্যে অ্যাঙ্গেল, এ প্লাস বি আর এ মাইনাস বি এর মধ্যে অ্যাঙ্গেল কত। তো অনেক স্টুডেন্ট যেটা করছে সেটা হচ্ছে এ প্লাস বি বের করেছে, এ মাইনাস বি বের করেছে, দেন এ প্লাস বি আর এ মাইনাস বি এর মধ্যকার অ্যাঙ্গেল বের করেছে ডট প্রোডাক্টের কস থিটার ফর্মুলা দিয়ে, যাতে কিন্তু অনেক সময় লেগে গেছে। আর যারা কিনা হচ্ছে এই শর্টকাটটা জানে তারা কিন্তু একবারেই শুধুমাত্র কোশ্চেন দেখার সাথে সাথেই 90 ডিগ্রি দাগিয়ে দিতে পারবে, অর্থাৎ যেখানে ঢাকা ইউনিভার্সিটিতে টাইম থাকতেছে আমাদের জন্য 36 সেকেন্ড, আমরা কিন্তু জাস্ট 2 সেকেন্ডে এটা অ্যান্সার করে ফেলতে পারবো এবং এই টাইমটা আমরা অন্য কোনো একটা কোয়েশ্চেনে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, অ্যান্ড যারা হচ্ছে জানতে চান যে এ প্লাস বি এ মাইনাস বি সবসময় 90 ডিগ্রি হবে কেন, তাদের জন্য হচ্ছে এই ছবিটা, আমরা একটু খেয়াল করলেই দেখতে পারবো যে এ আর বি এর রেজাল্টেন্ট আর মানে এ এর সাথে বি এর পজিটিভ সাইডের রেজাল্টেন্ট আর এর সাথে বি এর নেগেটিভ সাইডের রেজাল্টেন্ট, এবং মাঝখানে হচ্ছে তাদের মধ্যকার যে অ্যাঙ্গেলটা থাকে সেটা এক্স্যাক্টলি 90 ডিগ্রি হয়ে যায়। ওকে, সো এই জিনিসটা কিন্তু আমাদের অনেক বেশি কাজে লাগবে পরীক্ষাগুলোতে। তো মনে রাখতে হবে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর ভ্যালু যাই হোক না কেন,
তাদের মধ্যকার অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকবে। শর্টকাট থ্রিটা হচ্ছে এটা খুবই কমন একটা শর্টকাট, যে ছাতা ধরার উপযুক্ত কোণ কত। তো এই ফর্মুলাটা না আমরা অনেকে অনেকভাবে পড়ে থাকি, মানে আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা কিন্তু হচ্ছে লাইক দিস। উপরে ফর এক্সাম্পল ইউ সাইন আলফা, নিচে হচ্ছে বি প্লাস ইউ কস আলফা। ওকে, সো এই ধরনের ফর্মুলাটাকে আমরা একটু শর্টকাটে এই ফর্মুলা নিয়ে এসেছি, এবং এটা আমরা এভাবে পড়তে পারি যে থেটা সমান সমান হচ্ছে ট্যান ইনভার্স মানুষ বাই বৃষ্টি। ওকে, উপরে হচ্ছে মানুষ আর নিচে থাকবে বৃষ্টি, এইভাবে মনে রাখতে পারি। কেন? কারণ আমরা ইউ ভি দিয়ে যখন ফর্মুলাগুলো পড়ি অনেক সময় আমাদের ইউ কোনটা ভি কোনটা গুলিয়ে যায়। যখন আমরা অ্যাডমিশন পরীক্ষা দিই, যখন আমরা এইচএসসি পরীক্ষা দিব, তখন আমাদের কিন্তু অনেক বেশি টেনশন থাকবে মাথায়। সো এত প্রেশারের মধ্যে কিন্তু ভুলে যাওয়াটাই স্বাভাবিক যে কোনটা যে আসলে কি ছিল। সো একটা যদি আমি ভুল ভ্যালু ইনপুট করে দিই আমার রেজাল্টটা কিন্তু পুরোটাই উল্টে যাচ্ছে, ঠিক আছে? সো টু অ্যাভয়েড দ্যাট আমরা জাস্ট মানুষ বা বৃষ্টি দিয়ে মনে রাখতে পারি। এবং কখনো যদি এমন হয় যে মানুষ যাচ্ছে এদিক থেকে এদিকে অ্যান্ড বাতাস আছে একটা উল্টো দিকে এবং তার সাথে বৃষ্টি পড়ছে, এরকম কেস আছে, সিম্পলি আমরা মানুষের যে ভেলোসিটিটা সেটাকে একটু মডিফাই করে নিব। অর্থাৎ মানুষের ভেলোসিটিটা তখন হবে হচ্ছে মানুষের অ্যাকচুয়াল ভেলোসিটি মাইনাস বাতাসের ভেলোসিটি। সো বাতাসটা যদি থাকে, ইন দ্যাট কেস আমরা জাস্ট এইটুকু মডিফাই করে দেন এই ভ্যালুটাকে আমরা এইখানে বসাই দেবো, মানুষ বা বৃষ্টির মধ্যে বসাই দেবো। উপরে থাকবে এই ভ্যালুটা আর নিচে থাকবে বৃষ্টির বেগের ভ্যালুটা, ঠিক আছে? বৃষ্টির ভ্যালোসিটির যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটা। সো ভেরি ইজি শর্টকাট অ্যান্ড ভেরি সিম্পল শর্টকাট, এটা বোধ হয় অনেকেরই জানা ছিল। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন থিংস ইন এইচএসসি লাইফ। সো জাস্ট মুভিং অন, শর্টকাট ফোর, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড মোটামুটি ইউনিক একটা শর্টকাট। সো এইটার প্রশ্নটা কেমন থাকে, এটা বুয়েটেও এসছে, বুয়েটে বুলেটের অঙ্ক, মজার ব্যাপার। সো একবার বুয়েটে এরকম একটা প্রশ্ন এসেছিল যে কোন একটা বুলেট একটা দেওয়ালের 5 সেন্টিমিটার প্রবেশের পর সেই বুলেটের ভেলোসিটি হয়ে গেল হাফ টাইমস, তাহলে বুলেটটি আর কতটুকু ভেতরে ঢুকবে? যদি এস হয় তাহলে এস এর ভ্যালু কত? ওকে, সামথিং লাইক দিস। তাহলে এই অঙ্কটা যদি আমরা অ্যাকচুয়ালি করতে যাই তাহলে আমাদের দুইটা অঙ্ক করা লাগে। আসলে প্রথমত আমাদের বের করতে হয় এ, এক্সিলারেশনের ভ্যালু, পরবর্তীতে আমাদেরকে বের করতে হয় আসলে এস এর ভ্যালু, অর্থাৎ বাকি অংশটা কতটুকু যাবে, উইচ ইজ রিয়েলি ট্রাভেলসাম। দুইটা ফর্মুলার মধ্যে আপনার ভ্যালু বের করে দেন ওইটাকে অ্যাপ্লাই করা ভেরি ভেরি টাফ, অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর থাকে না, সো আরও বেশি টাফ। সো এই কঠিন জিনিসটাকে সহজ করার জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। সো ফর্মুলাটা আমি একটু সুন্দর করে এখানে লিখি, এক্স এন মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2n-1, দিস ইজ আওয়ার ফর্মুলা। ওকে, সো এক্স এর জায়গায় আমি কি বসাবো? এখানে আমার 5 সেন্টিমিটার ভেতরে যেহেতু প্রবেশ করেছে তাই আমি 5 ইনপুট করবো। এন এর জায়গায় কি বসাবো একটু খেয়াল করে, এখানে বলা আছে 1/n টাইমস হয়ে গেল, অর্থাৎ এখানে যেহেতু হাফ দেওয়া আছে তার মানে 1/n ইজ ইকুয়াল টু 1/2, তাহলে এন সমান সমান হচ্ছে 2। তাহলে এন যদি 2 হয় তাহলে 5 × 2-1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 × n, অর্থাৎ 2 × 2 = -1 সেন্টিমিটার আসবে, যেহেতু আমি 5 সেন্টিমিটার ইনপুট করেছি। সো সিম্পল এই জিনিসটা ক্যালকুলেট করতেই পারবো আমরা সবাই, এখানে 1 আসতেছে, সো 5/3 সেন্টিমিটার উইল বি আওয়ার অ্যান্সার, এতটুকু আর ভেতরে সে প্রবেশ করতে পারবে। সো সিম্পল একটা ফর্মুলা দিয়ে এবং উইদাউট এনি হেল্প অফ ক্যালকুলেটার, উইদাউট এনি মানে ডিলে আমরা এটা করে ফেলতে পারবো, উইচ উইল টেক ম্যাক্সিমাম 10 সেকেন্ড। সুতরাং ঢাকা ইউনিভার্সিটিতে আসুক, বুয়েটে আসুক, যেখানে আসুক, উই ক্যান জাস্ট রিয়েলি অ্যাপ্লাই দিস অ্যান্ড আমরা খুব তাড়াতাড়ি একটা ফুল অঙ্ক করে ফেলতে পারবো। ওকে, সো বুলেটের এই অঙ্কটা একটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। বুলেটের আরও একটা শর্টকাট আছে, আমি সেটা একটু পরে দেখাচ্ছি, বাট রাইট নাও আমরা শর্টকাট 5 দেখব, যেটা হচ্ছে আমাদের প্রজেক্টাইল বা প্রাস রিলেটেড কিছু ফর্মুলা। সো মজার ব্যাপার হচ্ছে যে প্রাস রিলেটেড অনেক ফর্মুলাই আমরা বইয়ে পাই এবং পড়ে থাকি, বাট প্রাসের এই কিছু সূত্র অনেক সময় আমাদের বইয়ে থাকে না, বা একটা দুটো থাকলেও সবগুলো থাকে না। সো প্রাসের এই সূত্রগুলো আমাদেরকে খুব কাজে দেয় পরীক্ষায়। সো কখনো যদি আর ম্যাক্স, অর্থাৎ ম্যাক্সিমাম রেঞ্জ দেওয়া থাকে এবং আপনাকে যদি হাইট জিজ্ঞেস করে যে ম্যাক্সিমাম হাইট কত হবে এই প্রাসটার, সিম্পলি জাস্ট কি করবো আমরা, ডিভাইড বাই 2 দিয়ে দিলে কিন্তু পেয়ে যাবো। ওকে, তারপরে হচ্ছে যদি কখনো অ্যাঙ্গেলটা দেওয়া থাকে যে কতটুকু অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে এবং ম্যাক্সিমাম হাইট এবং ম্যাক্সিমাম রেঞ্জ দেওয়া থাকে, আমরা কিন্তু যে কোনো একটা মিসিং থাকলে বাকি দুটো ইউজ করে বের করতে পারবো। এবং ম্যাক্সিমাম রেঞ্জ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি, এখানে আপনার ম্যাক্সিমাম রেঞ্জ বের করার জন্য উই ডোন্ট ইভেন নিড আওয়ার
অন্য কোনো ইনফরমেশনই আসলে লাগে না, সরাসরি অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে। অ্যান্ড ফাইনালি এইটা বোধহয় অনেকেরই জানা, এটা বইতে হয়ে থাকে যে রেঞ্জ সমান হচ্ছে ভি নট কস আলফা ইনটু। সো এইখানে আসলে বোঝানোর কিছু নেই বা এক্সাম্পল দেওয়ার কিছু নেই, ভেরি সিম্পল। এই ফর্মুলাগুলো অনেক সময় অনেক অনেক বইয়ে ফর্মুলাগুলো আছে, অনেক বইয়ে নেই, এবং অনেক বই কোনো কোনোটা আছে আবার কোনো কোনোটা নেই। সুতরাং এই সবগুলো একসাথে এখানে লিখে দেওয়া রইলো, আপনাদের যাদের হচ্ছে প্রয়োজন যাদের বইতে নেই, বইয়ের মধ্যে লিখে ফেললেই এই ফর্মুলাগুলো হচ্ছে সঠিক সময় আমরা কাজে লাগাতে পারবো। শর্টকাট সিক্স, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন এবং অনেক জায়গাতে এটা এসে থাকে, এবং এটা আমরা আসলে নাইন টেনের অনেক সময় আমরা আসতে দেখেছি। বাট দ্য ফ্যাক্ট ইজ আমরা তখন অনেক বড় একটা নিয়মে পড়তাম এবং অঙ্কটা হচ্ছে গিয়ে নাইন টেনে তিন মার্ক বা চার মার্কের জন্য আসতো। ইলেভেন টুয়েলভেও আসতে পারে, আসলেও তিন মার্ক চার মার্কের জন্য আসবে সিকিউতে। বাট হোয়াট অ্যাবাউট এমসিকিউ? এমসিকিউতে আসলে এত সময় নেই আমাদের, তখন আমরা কি করবো? তখন সিম্পল এই কেসটাকে একটু বোঝাই যে একটি বস্তু উপর থেকে নিচে ছড়া হচ্ছে এবং একই সময় আরেকটি বস্তু নিচ থেকে উপরে ছড়া হচ্ছে। সো এখানে ফর এক্সাম্পল আমাদের এ বল, আর এখানে ফর এক্সাম্পল আমাদের বি বল। তো একই সময় এখান থেকে উপরে ছড়া হচ্ছে আবার উপর থেকে নিচে ছড়া হচ্ছে। সো একটা পর্যায়ে এসে, একটা জায়গায় এসে এই বল দুটো আমাদের কোলাইড করবে বা একই পজিশনে থাকবে, ঠিক আছে? একই পজিশনে কখন থাকবে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তো আমরা দুটো জিনিস বের করবো, এক নিচ থেকে এইটার হাইটটা বের করবো, এবং আরেকটা জিনিস বের করবো যে এই কাজটা হতে আমাদের সময় কতক্ষণ লাগতেছে, টি অর্থাৎ কোলাইড হতে সময় কতক্ষণ লাগতেছে সেটাও বের করবো। ওকে, সো ইন দ্যাট কেস আমাদের কাছে অবশ্যই কিছু ইনফরমেশন দেয়া থাকতে হবে এবং দেয়া থাকবেও। তার মধ্যে একটা ইনফরমেশন হচ্ছে টোটাল বিল্ডিংটার হাইট, ঠিক আছে? টোটাল বিল্ডিংটার হাইট এইচ আমরা ধরে নিই আপাতত, এবং উপর থেকে তো বস্তুটা আমরা জাস্ট ছেড়ে দিব, নিচ থেকে তো ছেড়ে দিলেই উপরে যাবে না, নিচ থেকে অবশ্যই একটা ভেলোসিটি লাগবে এবং সেটাকে আমরা ভি ধরে নিচ্ছি। তো ভি ভেলোসিটিতে যদি ছড়া হয় এবং পুরো বিল্ডিংটার হাইট যদি এইচ হয়, ইন দ্যাট কেস আমাদের সিম্পলি যেই সময় এরা দুজন আসলে মিলিত হবে বা মিট করবে, দ্যাট উইল বি এইচ বাই ভি। অর্থাৎ এইচ ফর এক্সাম্পল আমাদের বিল্ডিং উচ্চতা হচ্ছে 100 মিটার, এবং তার এই এই বডিটা যে ছোড়া হলো এ বডি, এ ফর এক্সাম্পল ভি এর ভ্যালু ছিল 5 মিটার পার সেকেন্ড, তাহলে আমাদের টি চলে আসবে সিম্পলি 100/5 সেকেন্ড, 20 সেকেন্ড, 20 সেকেন্ড পরে এরা আসলে মিলিত হবে। আর মিলিত হওয়ার উচ্চতা এটাই বেশি আসে পরীক্ষায়। যদি আমরা সিম্পলি হচ্ছে এখানে আমরা এইচ তো আমরা জানি, আমি বলেছি 100, এরপরে 0.5 × g, আমরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় 10 ধরে থাকি, এবং টি এর ভ্যালুটা হচ্ছে আমরা এখান থেকে বের করলাম 20, সো 20 স্কোয়ার। সো এই ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেটার ইনপুট করে দিই, আমরা একটা সুন্দর ভ্যালু কিন্তু পেয়ে যাবো সাথে সাথে। ওকে, সো এই ধরনের অঙ্ক আসলে ঘাবড়াবার কিছুই নাই, আমরা জাস্ট এই দুটো শর্টকাট ইউজ করবো অ্যান্ড খুব সহজেই পরীক্ষায় কিন্তু নাম্বার পেয়ে যাব। তবে এই শর্টকাটটাও আসলে করতে অনেক সময় একটু সময় লাগে, অর্থাৎ আমরা যদি মিলিত হওয়ার উচ্চতাটা বের করতে চাই তখন কিন্তু আমাদের আগে টি বের করতে হয়, অর্থাৎ আমাদের দুইটা স্টেপ ছাড়া আসলে করার কোনো ওয়ে নেই। বাট তারপরও এটা ম্যাক্সিমাম হচ্ছে 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড লাগার কথা, তো 36 সেকেন্ডের অনেক আগেই আমাদের শেষ হয়ে যাবে পরীক্ষায়। ওকে, সো আজকের দিনের আজকের এপিসোডের লাস্ট শর্টকাট, যদি দুটো গাড়ি একে অপরের দিকে এভাবে আসতে থাকে এবং একটা গাড়ির ভেলোসিটি থাকে v1, একটা গাড়ির ভেলোসিটি থাকে v2, এবং তাদের মধ্যকার ডিস্টেন্স যদি থাকে d, তাহলে গাড়িটি ঠিক কত সময় পরে এসে একটার সাথে একটা কোলাইড করবে বা মিলিত হবে, এটাই আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। সো এই ক্ষেত্রে কিছুই না, জাস্ট সরাসরি আমরা এই ফর্মুলাটা মনে রাখবো যে t = d/v1+v2। অর্থাৎ ফর এক্সাম্পল এই গাড়িটা 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি যাচ্ছিল, আর এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি যাচ্ছিল, এবং তাদের মধ্যকার ডিস্টেন্স ছিল ফর এক্সাম্পল 100 মিটার। তাহলে কতক্ষণ পরে গাড়ি দুটো মিলিত হবে? 100/2 যোগ ফল, অর্থাৎ 15। সো সিম্পলি আমরা কিন্তু এটা পেয়ে যাব যে এত সেকেন্ড পর হচ্ছে মিলিত হবে। বাট এটা যদি আমরা শর্টকাট অ্যাপ্লাই না করি, ইন দ্যাট কেস কিন্তু ব্যাপারটা ঝামেলা আছে। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের একটা এক্স ধরতে হতো, এই পাশে আবার হচ্ছে আমাদের d-x ধরতে হতো, তারপরে আমাদেরকে হচ্ছে একটা কি বলে ভ্যারিয়েবল ইউজ করে তারপরে আমাদের এই মিলিত সময় হওয়ার সময়টা বের করতে হতো, যেটা আমরা সিকিউতে আসতে পড়বো বড় নিয়মে। সো ইন দ্যাট কেস আমাদের মিনিমাম এখানে 1-2 মিনিট সময় লেগে যেত। সো ফর দ্য শর্টকাট উই ক্যান জাস্ট সিম্পলি ইউজ t = d/v1+v2। সো এই ছিল আজকের মতো ভেক্টর এবং ডাইনামিক্স থেকে শর্টকাট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা নোট বাস্কের চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন, এবং আরও কীভাবে ভিডিওর মান উন্নত করা যায় প্লিজ গিভ আস সাজেশনস সো দ্যাট উই ক্যান ইম্প্রুভ, অ্যান্ড অফকোর্স স্টে উইথ নোট বাস্কেট। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আবারও দেখা হবে এপিসোড 2-তে। আজকের মতো এখানেই, থ্যাংক ইউ সো মাচ।